শনিবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের একাংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল 11টা নাগাদ এটির উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়। এর আগে সকাল 10টার দিকে পুরো তৃতীয় টার্মিনাল ঘুরে দেখেন তিনি। এ সময় চেকিং পয়েন্ট, ইমিগ্রেশন কাউন্টার, প্রি বোর্ডিং সিকিউরিটি জোন, বোর্ডিং ব্রিজ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। ভারত মহাসাগর, অপরদিকে প্রশান্ত মহাসাগর, সেই সাথে সাথে আমাদের বঙ্গোপসাগর, প্রাচীন যুগ থেকে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমাদের ভৌগোলিক অবস্থানটা হচ্ছে ঠিক আন্তর্জাতিক এয়ার রুটের মাঝে, সেই ক্ষেত্রে বাংলাদেশটাকে যদি আমরা সেভাবে উন্নত করতে পারি, রাষ্ট্র পাশ্চাত্য বা তার বেশি যোগাযোগের জন্য একটা চমৎকার জায়গা এই জায়গাটা হতে পারে। এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে নবনির্মিত থার্ড টার্মিনাল পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান নতুন এই টার্মিনালের বিভিন্ন সুযোগ সুবিধা ঘুরিয়ে দেখান। এ সময় বিমান প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, থার্ড টার্মিনালের কাজ এরই মধ্যে 90% শেষ হয়েছে, বাকি কাজ সফট ওপেনিংয়ের পর আবার শুরু হবে। তবে আজ সফট ওপেনিং হলেও আগামী বছর থেকে অপারেশনে যাবে কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে আলশাদ রিপোর্ট, ওঙ্কার বাংলা।